আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নারকেলের তৈরি অসাধারণ চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো। এর জন্য যা যা নিয়েছি, চিকেন নিয়েছি আমি বুকের অংশ পাতলা করে কেটে, কোকোনাট পাউডার নিয়েছি, 2টা ডিম, ভাজার জন্য তেল, 2 চামচ লেবুর রস, পরিমাণ মতো লবণ, 2 চামচ সয়া সস, মরিচ পাউডার 2 চামচ, আদা বাটা 2 চামচ, আর ময়দা নিয়েছি 1 কাপ। চিকেনটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। লবণ লেবুর রস দিয়ে দিলাম, সয়া সস, মরিচ পাউডার, আদা বাটা, সবগুলো আমি চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমি মাখিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটা প্লেট নিয়ে নিলাম, এখন ডিম দুটো ভেঙে নেব। একটা চামচের সাহায্যে ডিম দুটো মিক্স করে নেব। আর চিকেন এখন আমি ময়দায় গড়িয়ে, আবার ডিমে গড়িয়ে কোকোনাট পাউডার মধ্যে গড়িয়ে এভাবে আমি সবগুলো চিকেন বানিয়ে নেব। এ কাজটা 2 হাত দিয়ে করবেন, তাহলে ভালো হবে। একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম ভাজার জন্য। তেলটা হালকা গরম হলে চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে, কারণ এটা নারকেল পাউডার দিয়ে বানানো, খুবই মজা। নারকেলের একটা ঘেরান আসে, আপনারা খেয়ে অবশ্যই দেখবেন। সবাই ব্রেড ক্রাম দিয়ে বানায়, আমিও ব্রেড ক্রাম দিয়ে বানাই। আজকে আমি এভাবে নতুনভাবে করলাম। হয়ে গেছে আমার চিকেনগুলো, এখন আমি সাজিয়ে নেব আমার মন মতো করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।